হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের কথাটি যেটি বলবো সেটি হচ্ছে চোখের কাজল তৈরি করুন ঘরেই চোখের কাজল তৈরি করুন ঘরেই বলা হয়ে থাকে যে কাজল চোখের দৃষ্টি বৃদ্ধির জন্য উপকারী যখন আপনি চোখের কাজল দেন তখন আই বলের নিচে ম্যাসাজ করা হয় ফলশ্রুতিতে রক্ত চলাচল বেড়ে যায় এবং দৃষ্টিশক্তিও বাড়ে আগেকার দিনে আমাদের দাদি নানির খুব যত্নে কাজল বানাতো আর তাদের কাজল দানিগুলোই ছিল অনেক কারুকার্য করা আরও আকর্ষণীয় দেখলেই যেন কাজল দিতে ইচ্ছে হয় তবে এই কাজল চোখের দৃষ্টি বৃদ্ধির জন্য উপকারী চলুন শিখে নেই ঘরে কাজল বানানোর পদ্ধতি একটি কাঁসার থালা অথবা স্টিলের থালা নিন সেইটি দুইটি স্টিলের পাত্রের ওপর রেখে দিন এরপর একটি প্রদীপ ঘি বা সরিষার তেল নিয়ে তাতে আগুন জ্বালিয়ে কাঁসার থালার নিচে এমনভাবে রাখুন যেন থালা আগুন স্পর্শ করে এভাবে কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দিন অনেক সময় রাখতে হবে কারণ কাজও ঘন না হলে তা চোখে ছড়িয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর দেখবেন থালাতে কালো পাউডারের স্তব জমা হয়ে আছে এইগুলো একটি ছোট স্টিল অথবা কাঁসার ছোট পাত্রে নিয়ে তাতে ঘি বা ক্যাস্টর অয়েল ফোটার ফোটার মিশিয়ে নিন ভালোভাবে এবং দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে দিন তারপর যখন ইচ্ছে ব্যবহার করুন যেভাবে ব্যবহার করবেন আঙুলের ডগাই অথবা চিকন কোনো ব্রাশে খুব অল্প পরিমাণ কাজল লাগিয়ে নিন তারপর আলতো করে চোখের কাজলের প্রলেপ দিন সুবিধা অসুবিধা সমূহ অনেক দিন পর্যন্ত ভালো থাকা হাইজেনিক মেডিসিনাল কাজও ব্যবহার করা যায় যেমন যদি কোনো ময়লা অথবা ধুলোবালি পড়ার কারণে আপনার চোখ জ্বালা পড়া করে তাহলে আলতোভাবে কাজল ছুঁয়ে নিন আপনার চোখে দেখবেন নিমিষে যন্ত্রণা কমে যাবে তাছাড়া এটা বলা হয়ে থাকে যে কাজল চোখের দৃষ্টি বৃদ্ধির জন্য উপকারী যখন আপনি চোখের কাজল দেন তখন আই নিচে মাসাজ করা হয় ফলশ্রুতিতে রক্ত চলাচল বেড়ে যায় এবং দৃষ্টিশক্তিও বাড়ে যেহেতু ঘন কালো রঙ তাই অনেকক্ষণ লাগিয়ে রাখার পরেও রঙের কোনো পরিবর্তন আসে না আর সহজে চোখ থেকে যেতেও চায় না এই কাজল দেওয়ার পর চোখ একটু জ্বলতে পারে তবে এটা খারাপ কিছু না এতে আমার আপনার চোখে থাকা ময়লা বা ধুলো পানির সাথে বের হয়ে যাবে খুব অল্প করে এই কাজল নিয়ে ব্যবহার করুন কারণ এই কাজল অনেক ঘন তাই ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে এইভাবে ব্যবহার করুন আপনার নিজের তৈরি কাজল যে ভিডিওটি আশা করি বেশ ভালোই লেগেছে নিত্য নতুন সো একটা লাইক দেয়া যেতেই পারে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এর সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পোস্ট করতে পারি ধন্যবাদ বন্ধুরা